আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত ইমানদার ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও আল্লাহ তাবারকাতাল শেষ মেহরবানিতে ভালো আছি সম্মানিত দর্শক সম্মানিত উপস্থিতি সম্মানিত শ্রোতা সুপ্রিয় দর্শক আজকের বিষয়বস্তু আমাদের ভিডিওতে হবে দাঁড়িয়ে স্ত্রীর সাথে সহবাস করা যাবে কি যাবে না সম্মানিত দর্শক এই প্রশ্নের উত্তরে বলব আল্লাহ তাবারকাতাল্লাহ কোরআনিকেরিমে বলেন নিঃসা হুকুম হারসুল্লাকুম ফু হার সাকুম আন্না সে ইতুম মহিলারা হলো তোমাদের জন্য খ্যাতস্বরূপ ফু হারসাকুম তোমরা তোমাদের জন্য ক্ষেতস্বরূপ তোমরা চাষ করো আর নাশেতম যেমনিভাবে ইচ্ছা তেমনিভাবে চাষ করো করতে আল্লাহ তাবারকআলা বলেন যে তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য স্বরূপ তো তোমরা যখন সেই ক্ষেতে লাঙ্গল দেবে হাল চালাবে চাষ করবে তোমাদের যেমনিভাবে মনে হবে তেমনিভাবে তোমরা সেটাতে চাষ করতে পারো লাগন চালাতে পারো পারো তাহলে এখন বোঝা যাচ্ছে যে স্ত্রীদের সাথে বা স্ত্রীকে দাঁড়িয়ে বসে শুয়ে সব রকম করে সহবাসের জন্য ব্যবহার করা হবে তবে মনে রাখতে হবে সহবাসটা যেন মলদয়ের রাস্তা দিয়ে না হয় অর্থাৎ পিছনের রাস্তা দিয়ে না হয় অকাদ্দেমী আনফোসিকুম আল্লাহ তাবার কথারা বলেন যে পেছনের রাস্তা দিয়ে স্ত্রীকে ব্যবহার করা বা সহবাস করা হারাম কবিরা গুনাহ আর যারা এরকম করে তাদের উপরে তাদের উপরে গোটা বিশ্বের মখলুক গোটা বিশ্বের কি করে গোটা বিশ্বের মখলুক অভিশাপ করে সেই ব্যক্তি যে ব্যক্তি এরকম করে সেই ব্যক্তি হলো অভিশপ্ত ব্যক্তি সেই জন্য এরকম করাটা চলবে না তবে সঠিক পন্থা এবং সুন্নত পন্থা হলো শুয়ে স্ত্রীর সহবাস করা অর্থাৎ স্ত্রী নিচে থাকবে আর স্বামী থাকবে তার উপরে এটাই হলো সুন্নত সুন্নতের সুন্নতের পন্থা সুন্নত আদায় হবে এরকম করে যদি আমরা সহবাস করতে পারি বাকি যত নিয়ম নিয়মকানুন রয়েছে যত কিছুর কথা বলা হয়েছে সবগুলো কিন্তু সৈন্যতের খেলাফ তবে জায়েজ আছে এরকম করে যদি দাঁড়িয়ে সহবাস করা হয় তাতে কোনো গুণা হবে না হারামও হবে না এবং না জায়জও নয় এবং সেই ব্যক্তি অভিশপ্ত হবে না তবে শূন্যতের খেলাফ হবে সেজন্য সম্মানিত দর্শক আমরা প্রশ্ন উত্তর দুটোই বুঝতে পারলাম যে স্ত্রীদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়েও সহবাস করা যেতে পারে আল্লাহ তাবারকালে আমাদেরকে সুন্নতের উপর আমল করে তৌফিক নসিব করুন আমিন ভালো থাকুন সুস্থ থাকুন দোয়া করবেন আপনি যদি আমাদের চ্যানেল নতুন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন ও ওয়ালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওয়াবারাকাত